হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আমি এইখানে নিয়েছি এক বাটি বড় বাটির নমকিন, ওই বানাবো সেমিয়া দিয়ে। এখানে আমি একটা অনিয়ন কেটে নিয়েছি ছোটো টুকরায়, আর দুই তিনটা আমি লাল লঙ্কা কুচি করে নিয়েছি, অল্প নিম, মিঠা নিম বলে যেটাকে, কড়ি পাতা, একটা টমেটোর কুচি করে নিয়েছি। কড়াইতে আমি তেল ঢেলেছি, আমি অল্প সরষার দানা দিয়েছি এক চামচের মতো, এর সাথে আমি পেঁয়াজটা কেটেছিলাম ঢেলে দিচ্ছি, আমি লঙ্কা কেটেছিলাম সেটাকেও ঢেলে দিয়েছি, আমি মিঠা নিম কড়ি পাতা যেটাকে বলে ঢেলে দিয়েছি, টমেটোটাকেও আমি অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়ে দিব, একটু নাড়ার পরে আমি বাকি মশলাটা অ্যাড করে দেব। আমি এখন একটু নেড়ে দিয়েছিলাম, হাফ চামচ আমি নুন ঢেলে দিচ্ছি, নুনটা স্বাদ অনুসার ডালবেন, আমি আর কিছু অ্যাড করব না। এটাকে আমি নমকিন সেমিয়া একদম সিম্পল তরিকাতে বানাচ্ছি। এখন যে সেমিয়াটা নিয়েছিলাম সেইটাকে আমি এখন অ্যাড করে দিব, আমি এই পেঁয়াজগুলো বেশি ভাজবো না, অল্প অল্প ভেজেছি। এখন এর সাথেই অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে জলটাকে আমি অ্যাড করব, ভালো করে সেদ্ধ করে নিব, শুকনো টাইপের বানাবো, সাথেই আমি জলটা এখন অ্যাড করে দেব। জলটা আমি নিয়েছি এক লোটা, ছোটো ছোটো লোটা আছে, এতখানি জলে আমার সেমিয়াটা পুরি তার আছে নরম হয়ে যাবে। এখন আমি নেড়ে তেলের দিয়ে চাপা দিয়ে ঢেকে দিব, আর কিছুই আমি অ্যাড করব না। সেমিয়াটার দিকে দেখুন কত সুন্দর লাগছে, অনেকটা হয়ে গেছে, আর একটু হওয়ার বাকি আছে। এই সেমিয়াটা কিন্তু নমকিন সেমিয়া অনেকেই সিম্পল তরিকাতে বানিয়েছি, অবশ্যই বানিয়ে ঘরে চা দিয়ে খাবেন, বাচ্চারা ভীষণ ভালোবাসে। আমি নমকিন বানিয়েছি, মিঠাটা বানাই নাই, আর একটু হবে। আমার সেমিয়াটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লেটে আমি নামিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে, অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিবেন, ঘরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি শেষ করছি, আপনাদের কাছে আমার অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, নমস্কার।